মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে অবমাননা, ভারতের চার রাজ্যে আত্মঘাতী হামলার হুমকি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জেরে এবার ভারতের রাজধানী দিল্লি সহ চার রাজ্যে আত্মঘাতী হামলার হুমকি দিয়েছে আল কায়েদা। মঙ্গলবার রাতে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানা গেছে, চিঠি দিয়ে এই হামলার কথা জানিয়েছে আল কায়েদা। দিল্লি ছাড়াও তাদের তালিকায় রয়েছে গুজরাট, উত্তরপ্রদেশ এবং মুম্বাই। জানা যাচ্ছে আল কায়েদার নাম করে একটি চিঠি সামনে এসেছে, যেখানে সরাসরি ভারতকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সংগঠনের দাবি, দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং গুজরাটের একের পর এক আত্মঘাতী হামলা চালানো হবে, আর তা করতে তারা তৈরি বলেও জানানো হয়েছে। মহানবীর সম্মান রক্ষার্থে লড়াই বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এতে লেখা হয়েছে, যারা আমাদের নবীকে অপমান করে তাদের আমরা শেষ করে দেব, তাদের উড়িয়ে দিতে আমাদের বা আমাদের সন্তানদের দেহের সঙ্গে বিস্ফোরক বেঁধে দেব। দিল্লি, মুম্বাই, গুজরাট এবং উত্তরপ্রদেশে ঘেরুয়া সন্ত্রাসীরা তাদের শেষের জন্য অপেক্ষা করুক। বিজেপির মুখপাত্র নুপুর শর্মা সম্প্রতি এক টেলিভিশন বিতর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন, আর দলের দিল্লি শাখার মিডিয়া ইউনাইটেড প্রধান নবীর কুমার জিন্দাল এই বিষয়ে টুইটারে একটি পোস্ট দিয়েছিলেন। তাদের মন্তব্য, বিশেষ করে নুপুর শর্মার কথা, ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে বেশ ক্ষুব্ধ করে। এই ঘটনাকে কেন্দ্র করে ঘটে সংঘর্ষের ঘটনাও। একাধিক ইসলামিক দেশ এবং এই ঘটনার তীব্র বিরোধিতা জানিয়ে চরম অস্বস্তিতে বিজেপি সরকার। নুপুর শর্মা এবং নবীর কুমার জিন্দাল এরই মধ্যে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। অন্যদিকে নুপুর শর্মাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং নবীন কুমার জিন্দালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবু চলছে বিতর্ক। এই ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং 16টি দেশ বিতর্কিত মন্তব্যের নিন্দা জানিয়েছেন। এই অবস্থায় আল কায়েদার হুঁশিয়ারি নতুন করে চিন্তার ভাস ধরিয়ে দিয়েছে ভারতের গোয়েন্দাদের। হুঁশিয়ারি সামনে আসার পরেই একাধিক রাজ্যকে সতর্কতা বাড়ানোর কথা বলা হয়েছে। বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলোকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। পাশাপাশি বাজার, ধর্মীয় স্থান, শপিং মলের মতো জায়গাগুলোকে তল্লাশি চালানোর কথাও কেন্দ্রীয় গোয়েন্দাদের পক্ষে জানানো হয়েছে। অন্যদিকে পুতিনের পক্ষ ত্যাগ করার প্রস্তাব দিয়েছে আমেরিকা। রুশ রাষ্ট্রদূতের বিস্ফোরক দাবি। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ। তিনি দাবি করেছেন, মার্কিন সরকার তাকে পুতিন সরকারের পক্ষ ত্যাগ করে এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানানোর জন্য প্রস্তাব দিয়েছে। রাশিয়ার রাষ্ট্র পরিচালিত টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন আনাতোলি অ্যান্তোনভ। তিনি জানান, মার্কিন গোয়েন্দা সংস্থা তাকে পুতিন সরকারের পক্ষ ত্যাগ করার জন্য প্রস্তাব দিয়েছিল। এই বিষয়ে তাকে আমেরিকার পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল, যাতে পিতৃভূমি রাশিয়া এবং ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযানের সমালোচনা করার আহ্বান জানানো হয়। রুশ রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিকে আমি ইমেইলের মাধ্যমে একটি চিঠি পেয়েছি যাতে আমার দেশকে এবং রাশিয়ার প্রেসিডেন্টের কর্মকাণ্ডের নিন্দা জানানোর আহ্বান জানানো হয়েছে। ওই চিঠিতে আরও বলা হয়েছে, যদি আমি আমেরিকার প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত থাকি, তাহলে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানের দফতরে আমাকে নেওয়া হবে, কিন্তু আমি আমেরিকার উস্কানিমূলক সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।